হ্যালো এভরি অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেন্সি ফুডস আজকে আমি আপনাদের সাথে নিউট্রাল জেলের রেসিপি শেয়ার করব। এটাকে পাইপিং জেল ক্লিয়ার জেল ড্রিপিং জেল কিংবা আইসিং জেলও বলে থাকে প্রথমে নিউট্রাল জেলের ব্যবহারগুলো বলি আমরা দোকানে ফ্রেশ ফুড দিয়ে সাজানো যে কেকগুলো দেখতে পাই উপরে যে চকচকে ভাবটা থাকে সেটা এই নিউট্রাল জেলের কারণেই হয়ে থাকে এই ক্লিয়ার জেলের মধ্যে কালার মিক্স করে আপনারা সম্পূর্ণ কেক কভার করতে পারবেন এতে করে কেকটি দেখতে শাইনি এবং গ্লেজি হবে এই নিউট্রাল জেলকে আপনারা একটা চামচ গানাসের মধ্যে ব্যবহার করলে গানাসটা দেখতে অনেক বেশি চকচকে হবে এই ক্লিয়ার জেল দিয়ে আপনারা কেকের উপরে কিংবা নিচে টাইটেল কিংবা নাম লিখতে পারবেন যে কোনো ধরনের ফুলের উপর শিশিরের বিন্দুর মতো করে ফোটা দিতে পারবেন রেসিপি শুরু করার আগে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পানি অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি আমি এখানে আস্তদানার চিনিটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একে কর্নস্টার্চও বলে যে কোনো ধরনের মুদি দোকানে কিংবা বেকিং আইটেমের দোকানে আপনারা এই কর্নফ্লাওয়ারটা পেয়ে যাবেন একটি এসপেস্টুলোর সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের দলাপেকে না থাকে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দেবো একদম লো হিটে এবং অনবরত এটাকে নেড়ে জাল করে নেব তিন থেকে চার মিনিট যখন দুইটা বা তিনটা বলক চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব আর অবশ্যই অনবরত নেড়ে নিতে হবে না হলে নিচে দলা পেকে যাবে দুইটা বলক আসার পর এটাকে আমি নামিয়ে নেব এটাকে খুব ঘন করে নামানো যাবে না কারণ এটা নামিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হবে আর পাইপিং জেল খুব একটা বেশি ঘন হয় না এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি এটাকে এখন ব্যবহার করতে না চান তাহলে একটি ড্যাপিং পেপার কিংবা একটি পলিথিনের সাহায্যে ভালো করে এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক মাস এই জেল থেকে আমি সামান্য জেল অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আপনারা এই জেলের মধ্যে যে কোনো ধরনের কালার এবং অ্যাসেন্স ব্যবহার করে অন্য একটি জেল তৈরি করে নিতে পারেন যেমন অরেঞ্জের জন্য আমরা অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি একটু আর দিয়ে দেবো অরেঞ্জ কালার তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো অরেঞ্জ ফ্লেভারের পরিবর্তে অরেঞ্জ ইমালসানা ব্যবহার করতে পারেন আপনারা যদি লেমন চান সেক্ষেত্রে লেমন অ্যাসেন্স বা ইমোলসন এবং সামান্য গ্রিন কালার ব্যবহার করলেই হয়ে যাবে লেমন পাইপিং জেল এভাবে স্ট্রবেরি ম্যাঙ্গো যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন পাইপিং জেলটাকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এবং পাইপিং ব্যাগের মাথাটা আমি সামান্য কেটে নেব। আজকে আমি আপনাদেরকে এই পাইপিং জেল দিয়ে ড্রিপিং করে দেখাবো আপনারা এই পাইপিং জেলটা যে কোনো ধরনের গানাসের পরিবর্তনে ব্যবহার করতে পারেন আর এটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই আমি আশা করবো যে আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ